نيشاش যেটা আমরা বলি যে হাদিসে আছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন যে তোমরা সাবধান হও নিশ্চয়ই দুনিয়াটা হচ্ছে লানতগ্রস্ত নাউযুবিল্লাহ ওমা ফিহা মালউনুন ওমা ফিহা মালউনুন এবং দুনিয়া যা কিছু সব লানতগ্রস্ত নাউযুবিল্লাহ ইল্লা যিকরুল্লাহ ওমা ওয়ালাহু আও আলিমুন ও মুতাআল্লিমুন চারটি বিষয় বাদ দিয়ে যে দুনিয়াটা লানতগ্রস্ত দুনিয়ার মধ্যে যা কিছু সব লানতগ্রস্ত তবে ইল্লা যিকরুল্লাহ আল্লাহ পাকের জিকির ওমা ওয়ালাহু জিকিরকারী জিকির এবং জিকিরকারী আও আলিমুন আও মুতাআল্লিমুন আলিম হক্কানি রব্বানি এবং মুতাআল্লিম যারা ইলম তলব করে طالب العلم حقا ربنا এই চার শ্রেণী ছাড়া আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই চার শ্রেণী ছাড়া সব হচ্ছে লানতগ্রস্ত নাউযুবিল্লাহ এখন মানুষ কিন্তু সেই লানতগ্রস্ত দুনিয়ার জন্যই বেকুল নাউযুবিল্লাহ এটা কিন্তু লানতগ্রস্ত দুনিয়া থেকে বাঁচার কোশেশ করে না বাঁচতে হলে তাহলে ইল্লা যিকরুল্লাহ জিকির করতে হবে ওয়া মা ওয়ালাহু জিকিরকারী হতে হবে এরপরে আও আলিমুন ও মুতাআল্লিমুন এখন আলেম হইতে সবাই যদি আলেম হইতে নাও পারে মুতাআল্লিম হইতে পারে অর্থাৎ ইলম তলবকারী এটা সবাই হইতে পারে সে প্রতিদিন যদি কিছু কিতাবাদি পাঠ করে কম বেশি তাহলে সে মুতাআল্লিম অর্থাৎ তলেব ইলম হইতে পারলো আর এরপর যদি কেউ আলেম হক্কানি রব্বানি হইতে পারে তাহলে তো খুব ভালো কমসে কম এই তিনটার মধ্যে মানুষ থাকতে পারে আল্লাহ পাক ওনার জিকিরটা এই জিকিরকারী এবং ইলম তলবকারী এই মধ্যে থাকতে পারে তাহলে সে মালুন অর্থাৎ লানতগ্রস্ত হলো অন্যতা কিন্তু সে লানতগ্রস্ত লানত যখন বর্ষিত হয় তাহলে তার মধ্যে যদি লানত পড়ে তাহলে সে তো কখনো নেক কাজ করতে পারবে না